দর্শকের চাহিদা না থাকায় স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয়েছে এদের মুক্তি পাওয়া দুটি সিনেমা সিনেমা দুটি হল গ্রিন কার্ড ও আহারে জীবন বারোই এপ্রিল স্টার সিনেপ্লেক্সের মার্কেটিং অফিসার মেজবাউদ্দিন সংবাদ মাধ্যমকে জানান দর্শক চাহিদা না থাকায় সিনেমা দুটি প্রদর্শিত না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা সিনেপ্রেমীদের চাপে ঈদের দ্বিতীয় দিন থেকে সিনেপ্লেক্সে চারটি শো বেড়েছে সুপারস্টার শাকিব খানের আলোচিত সিনেমা রাজকুমারীর সঙ্গে দর্শকপ্রিয়তা পেয়েছে অভিনেতা শরীফুল রাজের সিনেমাগুলো এ প্রসঙ্গে মেজবা জানান সিনেপ্লেক্সের রাজকুমারের চাহিদা লক্ষণীয় আশা করছি এর শো আরও বাড়বে অন্যদিকে টিকিট বিক্রিতে সন্তোষজনক অবস্থানে আছে হরর সিনেমা মোনা জিন্টু জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা কামরুজ্জামান রুমান ঈদের ছবি হিসেবে রাজকুমারের পরেই সিনেপ্লেক্সে রাজত্ব করছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ও শরীফুল রাজ অভিনীত ওমর তাছাড়া মিশুক মনি নির্মিত দেয়ালের দেশ ছবিটি ঘিরেও দর্শক মনে রয়েছে দারুণ আগ্রহ পাশাপাশি গিয়াসুদ্দিন সেলিম পরিচালিত কাজল রেখা সিনেমাটি নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে গ্রিনকার্ড সিনেমাটিতে অভিনয় করেছেন কাজী মারুফ ছোটক আহমেদ পরিচালিত আহারে জীবন সিনেমায় অভিনয় করেছেন ফেরদোস আহমেদ সিনেমা দুটি সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেয়া প্রসঙ্গে তারা কোনো মন্তব্য করেননি